সোমবার রাতে একটি মারুতি গাড়ির ধাক্কায় কোমর ভাঙলো এক যুবকের। স্থানীয় মানুষের তৎপরতায় গাড়িটিকে মধুরপুর বাসস্ট্যান্ড এলাকায় আটক করা হয়েছে। জানা গেছে, আরামবাগ থানার মধুরপুর এলাকায় কয়েকটি যুবক রাস্তার পাশে মাচায় বসে আড্ডা দিচ্ছিল। ওদের মধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবককে একটি মারুতি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে, ফলে তার কোমর ভেঙে যায় বলে অভিযোগ। মারুতি গাড়িটি ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয় মানুষের তৎপরতায় ওই গাড়িটিকে মধুরপুর বাসস্ট্যান্ড এলাকায় আটক করা হয়। তারপর চালক সমেত গাড়িটিকে মধুরপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নিয়ে আসা হয় বলে সূত্রের খবর। ঘটনাটা ঘটেছে বলতে, আমরা পার্টি অফিসে বসেছিলাম, আমাদেরকে ফোন করলো যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কার দক্ষিণপুর স্কুল ধারে গেছে। ফলে আমরা ঘটনাস্থলে গেলাম, গিয়ে দেখলাম যে ঘটনাটা কী ঘটেছে। অ্যাক্সিডেন্ট বললো যে মাচা আছে, ওখানে মাচার কাছে ছেলেগুলো সব বসেছিল, আর যে ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করেছে সেই ছেলেটা নিচে লাইট জ্বললে, তো ছেলেটা মানে কোনো রাস্তা দিয়ে কোনো গাড়ি ছিল না, একটাই গাড়ি যাচ্ছিল ওই গাড়িটায়। এবার ও গাড়িটা দিয়ে হচ্ছে সজোরে এসে তার কোমরে মারে, মেরে দিয়ে গাড়িটা ফোর্সে বেরিয়ে চলে আসে। তারপরে বেরিয়ে চলে আসার পরে ঘটনাটা আমাদেরকে তুলে বলে যে এই ঘটনাটা ঘটেছে। এবার আমরা ঘটনাস্থলে গিয়ে দেখলাম ছেলেটার কোমর টোমর ভেঙে গেছে, তাকে গাড়িতে তুলে দিলাম, এটাকে মন্ত্রীতে পাঠিয়ে এবার এখানে গাড়িটাকে ধরানো হয়েছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।